তারা মাস থেকে কেবল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিচ্ছে তা নয়, তারা এখন বলছে মাসে মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করবে, মানে বাড়তেই থাকবে। মেনে নেবেন না? যদি মানেন মানতে থাকেন, আর যদি না মানেন রাজপথে নামেন। এই লুটেরাদের জবাবদিহি চান, এদেরকে জনতার আদালতে মানুষের আদালতে বিচারের মুখোমুখি করেন। ব্যাংক লুটপাট, অর্থ পাচার, অর্থাৎ সারা দেশে যে চুরি ডাকাতির একটা উৎসব চলছে, তার প্রতিবাদে আজকে আমরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করব। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই দেশে একটা সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতা দখল করে রেখেছে, এবং এই ক্ষমতা দখলের উদ্দেশ্য কি, কেন তারা মরিয়া, কেন অনেক লোকেরা বিশেষত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মরিয়া, সেইটা এই সব বিষয়গুলোর দিকে তাকালে বুঝবেন। যে যেখানে আছে পুকুর চুরি, সাগর চুরি, নদী চুরির মতো করে সব লুটে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ে, সিন্ডিকেট থামানো যায় না। সিন্ডিকেট আসলে কারা? এই যে এসালম কোম্পানি, এই এসালম এক ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে যায়, এই এসালম $1 বিলিয়নের উপরে বিদেশে টাকা পাচার করে, কিন্তু এইসবের বিরুদ্ধে কোনো প্রতিকার হয় না। এমনকি কোর্টে গেলে সর্বোচ্চ কোর্ট বলে দেয় তারা এই বিষয়ে তদন্তের জন্য কোনো নির্দেশনা দেবে না। এই এসালম কোম্পানি এখন পুরো খাদ্যের বাজারের 1 নম্বর, সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। 5টা কোম্পানি সিন্ডিকেট তৈরি করেছে, এখন সিন্ডিকেটের মাথা হয়েছে এসালম। এরা সরকারের ছায়াতলে আছে, এবং এই সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারলেই এইভাবে লুটপাট। প্রতিদিন আপনার আমার পকেট থেকে টাকা হাতিয়ে নাও। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে, কিংবা কোভিড হয়েছে, এইসব বলে বলে প্রতিদিন দাম বাড়ায় এবং আপনারা আমার পকেট হাতিয়ে নেয়, আমাদের সর্বশান্ত করে। আর দাম যদি 200 টাকা বাড়ে, মাঝে মধ্যে আবার 20 টাকা কমায়। 100 থেকে পেঁয়াজ 200 টাকা উঠেছিল না, তারপরে 180 টাকা হলো, বললো এই যে দাম তো কমেছে। এদিকে 80 টাকা যে আপনার পকেট থেকে নিয়ে গেল, ওইটা যে প্রতিষ্ঠা করে ফেললো, তার আর কোনো হিসেব থাকে না। এই হচ্ছে একটা চচ্চড়ি সরকার, সারাদিন মানুষের সাথে প্রতারণা করছে। এই যে 1,45,000 কোটি টাকা ব্যাংকের ঋণ, খেলাপি ঋণ, একটু আগে হাসনাত কাইয়ুম ভাই বললেন যে আরো কত কায়দা কানুন করে এই খেলাপি ঋণ গুলো লুকিয়ে ফেলা হয়েছে। খেলাপি ঋণ 3 থেকে 4 লক্ষ কোটি টাকা, এইসব নিয়ে মোটামুটি বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকার ফেরত আসবে না, অন্তত প্রায় 1 লক্ষ কোটি টাকার ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। আর এইসব প্রকল্প দেখেন না, মেগা প্রকল্প, মেগা লুটপাটের জায়গা, এবং এইসব লুটপাটের টাকা বিদেশে পাচার করে। আর এই জন্য আমাদের দেশে যে রেমিটেন্স আসার কথা, বৈধ পথে আসলে সেটা রেমিটেন্স হয়, মানে টাকাটা ডলার হিসেবে আসে, সেই আসার ক্ষতি কমে যায়, কেননা অন্য পথে টাকার লেনদেন চলে। তাহলে এইরকম একটি লুটপাটের একটা ক্ষেত্র তারা তৈরি করতে পেরেছে, এবং সবাই মোটামুটি ক্ষমতার খুঁটিতে যারা আছে ভাগ বাটোয়ারা পাচ্ছে। আমার আপনার টাকা লুটে নিয়ে ওনারা নিজেরা ভাগ করে বিদেশে বাজার করছে। কাজেই ক্ষমতা ওনারা টিকে রাখতে চাইবে না, চাইবেই তো, সমস্ত কিছু ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করবে, তারপরে তারা নির্বাচন দখল করবে, এবং এইভাবে ক্ষমতায় থাকবে।
কেবল তাই করবে তা না আপনাদের নিয়ে তামাশাও করবে। গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম বাণিজ্য প্রতিমন্ত্রী হয়েছেন নতুন, তিনি বললেন জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে তবে মানুষের আয় নাকি বেড়েছে। আপনাদের আয় বেড়েছে? বাংলাদেশের মানুষের আয় যত বাড়ে ব্যয় তার চাইতে বহুগুণ বাড়ে, ওই ব্যয়কে আর ধরা যায় না। দিনান সারাদিন পরিশ্রম করলে প্রাণান্ত করলেও ওই ব্যয়কে আর ধরা যায় না। এইটা তারা চালাবে, এটা চালানোর জন্যই ক্ষমতা দখল করে রাখে আজকে। সে কারণে আমরা বলি আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষকে রাজপথে নামতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে সামনে আসতে হবে। এইটা ছাড়া এই সরকারকে নামানোর আর কোনো রাস্তা নেই। বিদেশিরা সুবিধাই দেখবে, বিদেশিদের দিকে তাকাবেন না। আমরা আগেও বলেছি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদেরকে ঠিক করতে হবে। এই সরকার বাংলাদেশের ভবিষ্যৎ বিদেশে নষ্ট করতেছে, ধ্বংস করছে। ওইটা নিয়ে আমরা কথা বলেছি যে তারা নিজের গদি রক্ষার জন্য এমন এমন নীতি নেয় যার ফলে আজকে আন্তর্জাতিক বাণিজ্যে এবং কূটনীতিতে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের শাসন ক্ষমতায় আজকে এই যে একটি প্রতারক চচ্চর 420 সরকার তারা ক্ষমতা দখল করে আছে, তারা বাংলাদেশ থেকে যাবে কি যাবে না এইটা ঠিক করতে হবে আমাকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে। এবং তার জন্য প্রয়োজন আন্দোলন, আমাদেরকে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করছি। এই লড়াই সংগ্রাম আজকে আমাদের ওই বড় আন্দোলনটা গড়ে তোলারই অংশ। বন্ধুরা আমার, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিয়েই আমাদেরকে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। আর না হলে আমরা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিদ্যুৎ নিয়ে লুটপাট, এই যে আজকে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, কোনোটাই ঠেকাতে পারবো না। বিদ্যুৎ খাতের লুটপাট নিয়ে কথা বলবো না, অবগত এই সরকারের আমল 2009 সাল থেকে বলে আসা হচ্ছে। এই সরকার প্রথমে যে নীতিটা নিল ওটা হচ্ছে বিদ্যুতের সংকটকে পুঁজি করে কতিপয়ের পকেট ভরা, তার জন্য রেন্টাল, কুইক রেন্টাল আর আমদানি নির্ভর বিদ্যুতের নীতি, আর যত রকম চুরি আছে চুরি বাড়িয়ে দাও। আমরা উল্টো তিনটা কথা বলেছিলাম যে ব্যবস্থাপনা করো, দক্ষতা বাড়াও, দুর্নীতি কমাও। এই যে আমদানি নির্ভর জ্বালানির উপর ভিত্তি করে বিদ্যুৎ করতে চাচ্ছ ওইটা বন্ধ করো, দেশের গ্যাস উত্তোলন করো, আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যাও, আর নিজেদের যে কারখানাগুলো আছে সেগুলো তখন স্বল্প মেয়াদি বিএমআরই করে নবায়ন করে সেইগুলোকে চালানো যেত। কিন্তু এরা এই পথে যাবে না, এরা যে পথে যাবে তাতে পয়সা আছে, লুট করার সুযোগ আছে, আর সেই কারণে সমস্ত দায় মানুষের ঘরে চাপিয়ে দিয়ে আজকে তারা মাস থেকে কেবল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিচ্ছে তা নয়, তারা এখন বলছে মাসে মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করবে, মানে বাড়তেই থাকবে। মেনে নেবেন? যদি মানেন মানতে থাকেন, আর যদি না মানেন রাজপথে নামেন। এই লুটেরাদের জবাবদিহি চান, এদেরকে জনতার আদালতে, মানুষের আদালতে বিচারের মুখোমুখি করেন, তবেই আমরা আমাদের অধিকার পাবো। আজকে এখান থেকে আমরা মিছিল করে সচিবালয়ের সামনে যাব। আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসুন আমরা এই মিছিলে অংশ নেই এবং আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি। আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন হচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির
প্রতিষ্ঠার জন্য সবাইকে অভিনন্দন। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।